বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান নোবেল, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আশা রাখি তোমরা ভালো আছো, আমি আল্লাহর রাশের সম্মতে ভালো আছি। আমি ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসের জন্য ফিডব্যাক, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে যায় তোমরা আমাদের ফেসবুক পেজে অথবা কমেন্ট বক্সে যেয়ে তোমরা আমাকে জানাবা, তোমাদের সুচিন্তিত মতামত পেলে হয়তো আমি আরও ভালোভাবে ক্লাসটা নিতে পারবো, আমার কোথায় ভুল সে জিনিসগুলো আমাকে জানিয়ে দিবা, বা তোমার না বুঝতে পারলেও আমাকে বলবা। আমি বিগত ক্লাসে তোমাদের পৌরনীতি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, আজকে একটু বিস্তারিতভাবেই তোমাদের সব কিছুই বুঝিয়ে দেবো যে পৌরনীতি আমাদের বিষয়টা হচ্ছে হলো পৌরনীতি এবং সুশাসন। পৌরনীতি এবং সুশাসনে আমি তোমাদের শিখিয়েছি যেটার ইংরেজি হচ্ছে হলো সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। তো সেটা বলেছি যে সিভিক্স শব্দটা ল্যাটিন দুটা শব্দ থেকে আসছে, একটা সিভিক্স, একটা হচ্ছে হলো সিভিটাস, তোমরা হয়তো জানতে পেরেছো এবং হয়তো পড়েছো, হ্যাঁ, যে সিভিক্স মানে কি নাগরিক এবং সিভিটাস মানে হলো নগররাষ্ট্র। সেটা বলেছি যে নগররাষ্ট্রে যে সমস্ত নাগরিক বসবাস করে তাদের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের নাগরিক অধিকার, কর্তব্য, আর্থসামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে যে বইটা আলোচনা করে তাকে কিন্তু আমি বলেছি যে তাকে পৌরনীতি বলা হয়। তা পৌরনীতি সম্পর্কে আমরা জানি যে অতীতে, তোমরা জানো যে অতীতে রাষ্ট্র, আজকে যেমন আমাদের বাংলাদেশ বা বড় বড় রাষ্ট্র দেখতে পারতেছো, আজকের রাষ্ট্রকে কিন্তু আমরা বলি এটা যে ন্যাশন স্টেট, জাতি রাষ্ট্র, কিন্তু অতীতে রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু ছিল না, তখন ছিল নগর, ছোট ছোট নগর। এই ছোট ছোট নগরকে বলা হতো কিন্তু রাষ্ট্র। তখনকার দিনে নাগরিকের সংখ্যাটা একটু অন্যভাবেই ছিল, তখনকার দিনে বলা হতো যে নগর রাষ্ট্রে যে সমস্ত নাগরিক বসবাস করতো তাদের সকলকে কিন্তু নাগরিক বলা হতো না, যারা রাষ্ট্রনৈতিক সুযোগ সুবিধা ভোগ করতো, অধিকার ভোগ করতো, অর্থাৎ রাষ্ট্রীয় কাজে যে সমস্ত জনগণ অংশগ্রহণ করতো শুধু তাদেরকে নাগরিক বলা হতো। তখনকার দিনে কিন্তু পৌরনীতির যে পরিধি সংখ্যাটা একটু সংকীর্ণ অর্থে ব্যবহার করা হতো, ওই সমস্ত নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে শুধুমাত্র পৌরনীতিতে আলোচনা করা হতো। এখন কিন্তু সেই অ্যাথেন্স, স্পার্টার মতো নগররাষ্ট্র, ছোটো ছোটো রাষ্ট্র মানে এখন কিন্তু, তখন ওই নগররাষ্ট্রে কিন্তু জনসংখ্যা ছিল সীমিত, তাদের পক্ষে সম্ভবত সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, কিন্তু এখন অনেক বৃহদায়তন রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র, আয়তন যেমন বিশাল, জনসংখ্যাও প্রচুর, এখন তাই সমস্ত নাগরিকের পক্ষে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা সম্ভব হয় না, কিন্তু এখনকার দিনে আমরা কি প্রতিনিধি প্রেরণ করে পরোক্ষভাবে কিন্তু আমরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে থাকি। তো তখনকার দিনে যে নাগরিকের ধারণা ছিল, তখনকার দিনে নাগরিক বলা হতো যারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো তাদেরকে নাগরিক বলতাম, বাদ বাকি কাউকে আমরা নাগরিক বলতাম না। কিন্তু এখনকার দিনে নাগরিকের সঙ্গে একটু ভিন্ন, এই জাতি রাষ্ট্রে, এই বৃহৎ রাষ্ট্রে আমরা নাগরিক বলতে বুঝি কাকে নাগরিক আমরা বলি, যে যারা একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে এবং রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে তাকেই বলা হয় নাগরিক। তা আমরা জানতে পারছি যে পৌরনীতি বলা হয় যে এই নাগরিকের বিভিন্ন আর্থসামাজিক প্রতিষ্ঠান, হ্যাঁ, সম্পর্কে, তাদের রীতিনীতি সম্পর্কে, জনগণের নিয়মকানুন সম্পর্কে যে পুস্তক আলোচনা করে তাকে পৌরনীতি বলে। আমাদের পৌরনীতিতে শুধু আলোচনা করেই ক্ষান্ত হয় না, যে একজন নাগরিক কীভাবে আদর্শ নাগরিক, উন্নত নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে জ্ঞানের এই শাখাটা, সেটাও তো ইঙ্গিত তোমাদেরকে প্রদান করবে। শুধু আলোচনা করেই ক্ষান্ত হবে না, আমাদেরকে শিখিয়ে দিবে যে আমরা কীভাবে একজন ভালো মানুষ, আমরা আদর্শ নাগরিক হিসাবে, সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠতে পারবো, সেটা পৌরনীতি কিন্তু আলোচনা করবে। তা আমরা পৌরনীতির সার কথা যদি বলতে চাই, যে পৌরনীতি আমরা বুঝবো যে জ্ঞানের সেই শাখাটা, যে শাখাটা একজন নাগরিকের অধিকার, কর্তব্য, রীতিনীতি, তাদের বিভিন্ন আর্থসামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আমাদের ইঙ্গিত প্রদান করবে, সেই বইটাকে, সেই পুস্তকটাকে, জ্ঞানের সেই শাখাটাকে বলা হবে পৌরনীতি এবং সুশাসন। এখন পৌরনীতি সম্পর্কে অনেক দার্শনিক কিন্তু তাদের সংজ্ঞা দিয়েছেন, আমরা আমাদের সংজ্ঞা বলেছি, কিন্তু দার্শনিকদের, রাষ্ট্রবিজ্ঞানে আমাদের এই জিনিসটা, পৌরনীতিতে আমাদের এই জিনিসটা জানতে হবে যে বিভিন্ন দার্শনিক কী কথা বললেন সেই কোটেশনটা আমাদেরকে তুলে দিতে হবে। দার্শনিকের আমাদের পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে দুজন
অনেকে বলেছেন তার মধ্যে দুজন দার্শনিকের সংজ্ঞা হলো পুনর্নিদানযোগ্য, সহজ এবং প্রাঞ্জল ভাষায় তারা বলেছেন। একজন হচ্ছেন হলো এফ আই গ্লাউ, আর একজন হচ্ছেন হলো EM হোয়াইট। আমি এফ আই গেলাউট পৌরনীতি সম্পর্কে উনি বলেছেন যে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলীর দ্বারা মানুষ নিজ নিজ রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করে, সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলী যে বইটা আলোচনা করে, জ্ঞানের যে শাখাটা আলোচনা করে, তাকেই বলা হয় পৌরনীতি। বুঝতে পারছো? এটা এভাই গেলাট বলেছেন। আর একজন দার্শনিক, তার নাম বলেছি আমি EM হোয়াইট, ইনি সহজ এবং প্রাঞ্জল ভাষায় বলেছেন যে নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে বই আলোচনা করে, যে জ্ঞানের যে শাখাটা আলোচনা করে, তাকে বলা হয় পৌরনীতি। EM হোয়াইট খুব চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন যে নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে, তাকে বলা হয় পৌরনীতি। তিনি কিন্তু আরও যুক্ত করেছেন, কিন্তু সোজা কথা বলেছেন যে নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন, আমার নাগরিকতার সঙ্গে যে সমস্ত জিনিস আমাদের স্পর্শ করবে, প্রশ্ন জড়িত থাকবে, হ্যাঁ, তাকে বলা হয় অধ্যয়নটাই হচ্ছিল পৌরনীতি। তিনি কিন্তু আরও বৃহৎ আকারে বলেছেন, তার একটা গ্রন্থ আছে দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, সেই গ্রন্থে উনি বলেছেন যে পৌরনীতি হচ্ছে, তিনি আরও বলেছেন যে জ্ঞানের পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় পৌরনীতি। তাহলে পৌরনীতিকে আমাদের বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এই জন্যই কিন্তু পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নে তোমরা জানতে পারো যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অনুধাবনমূলক প্রশ্ন থাকে, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা থাকে। এখন অনেক সময় আমাদের প্রশ্ন দিয়ে থাকে যে পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। আমি কিন্তু আমার লেকচারে তোমরা এখানে জানতে পারছো যে পৌরনীতিকে এই জন্য নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় যে আমার যে কথাগুলো, যে সংজ্ঞাগুলো দিলাম, যে পৌরনীতি একজন নাগরিকের আচরণ, কীভাবে সুনাগরিকতা অর্জন করা যায়, নাগরিকের কী কী দায়িত্ব, নাগরিকের কী অধিকার, কী কর্তব্য ইত্যাদি বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়, তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। বুঝতে পারছো? আরও সংজ্ঞা আছে, যেমন ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে যে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ, একটা শাখা, যে শাখাটা নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করে, তাকেই বলা হয় পৌরনীতি। তা আজকে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবা যে এইটি আজকে তোমাদের বেশি আমি সময় বা তোমাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাচ্ছি না, জাস্ট আমাদের এই জিনিসটা শিখালাম। এটা শিখবা যে দার্শনিকের কথাগুলো তারা কী বলছেন, দুজন দার্শনিক, একজন এফ আই গেলাও, একজন হচ্ছে EM হোয়াইট, তাদের সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমরা পরীক্ষার খাতায় অবশ্যই যখন প্রশ্ন থাকবে আমরা সেটা তুলে ধরবো। তাহলে পৌরনীতি সার কথায় আমরা যেটা পাইলাম যে আধুনিক রাষ্ট্রে নাগরিকদের আচরণ, কার্যাবলী, তাদের বিভিন্ন আর্থসামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যে শাখাটা, যে বইটা, ধারাবাহিক আলোচনার মাধ্যমে একজন নাগরিককে ভালো নাগরিক হিসাবে, সুষ্ঠু নাগরিক হিসাবে গড়ে ওঠার ইঙ্গিত দান করে, সেই শাখাটাকে, সেই বইটাকে বলা হয় পৌরনীতি এবং সুশাসন। আজকে এ পর্যন্তই থাকলো, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য আমার অনেক দোয়া থাকলো, তোমরা আমার জন্য দোয়া করবা, এই বলে আমি আমার লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।